2023 সালে যাদের হারিয়েছি, আরেকটি নতুন বছর করা নাড়ছে দরজায়। কেউ কেউ নতুন বছরের পরিকল্পনাও সাজাতে বসে গেছে। আনন্দ বেদনা আশা নিরাশার ভেলায় চড়ে সবাই 2023 সালকে বিদায় জানাতে যখন প্রস্তুত, তখন একটু পেছন ফিরে দেখা যাক ফেলে আসা দিনগুলো। চলতি বছর দেশের সবিজ অঙ্গনে হারিয়েছি বেশ কয়েকজন গুণী মানুষকে, যারা কোনোদিন ফিরবেন না, চিরদিনের জন্য পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাদের নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। প্রথমেই নায়ক ফারুক। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা 17 আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক চলতি বছরের 15ই মে না ফেরার দেশে চলে যান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিঙ্গাপুরে প্রায় 2 বছর চিকিৎসাধীন ছিলেন জনপ্রিয় এই অভিনেতা। 1971 সালে এইচ আকবর পরিচালিত জলছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের আত্মপ্রকাশ ঘটে। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে কবরী। এরপর 1973 সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় আবার তোরা মানুষ সহ ও 1974 সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিলে দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। 1975 সালে তার অভিনীত সুজন সখী ও লাঠিয়াল সিনেমা দুটি ব্যাপক ব্যবসা সফল হয়। ওই বছর লাঠিয়ালের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। 1976 সালে সূর্যগ্রহণ ও নয়নমণি, 1978 সালে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত আবদুল্লাহ আল মামুনের সারেং বউ, আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনে সহ বেশ কিছু সিনেমায় মিয়া ভাই খ্যাত চিত্রনায়ক ফারুকের অভিনয় প্রশংসিত হয়। এরপরে সোহানুর রহমান সোহান। ঢাকায় সিনেমার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান 13ই সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর একদিন আগে 12ই সেপ্টেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেন স্ট্রোকে মৃত্যুবরণ করে সোহানের স্ত্রী প্রিয়া। স্ত্রীর চলে যাওয়ার 24 ঘন্টা না পেরোতেই পরপারে চলে যান জনপ্রিয় এই নির্মাতা। সোহানুর রহমান সোহান স্নায়ুতন্ত্রের জটিল সমস্যায় ভুগছিলেন। সোহানুর রহমান সোহান তার ক্যারিয়ার শুরু করেন নির্মাতা শিবলি সাদিকের সহকারী পরিচালক হিসেবে, সেটা 1977 সালের কথা। এরপর তিনি শহীদুল হক খানের কলমিলতা, এ জে মিন্টুর অশান্তি ও শিবলি সাদিকের ভেজা চোখ সিনেমাগুলোতে সহকারী হিসেবে কাজ করেন। প্রধান নির্মাতা হিসেবে সোহানুর রহমান সোহান আত্মপ্রকাশ করেন 1988 সালে। তার পরিচালিত প্রথম সিনেমা বিশ্বাস অবিশ্বাস, তবে তিনি সাফল্য পান 1993 সালে। সিনেমার নাম কেয়ামত থেকে কেয়ামত। এই সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন এবং তারকা খ্যাতি পান প্রয়াত নায়ক সালমান শাহ, নায়িকা মৌসুমি ও কণ্ঠশিল্পী আগুন। এরপর রয়েছে এম খালিকুজ্জামান। বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা এম খালিকুজ্জামান 21 মার্চ সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার নেশা ও পেশা ছিল অভিনয়। বহু নাটকে বাবা চরিত্রের অন্যতম সফল অভিনেতা তিনি। এরপর রয়েছে সালাউদ্দিন জাকি। খ্যাতিমান নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকি 19শে সেপ্টেম্বর 77 বছর বয়সে মারা যান। ঘুড্ডি সিনেমা পরিচালনা করে আলোচিত হন তিনি। 1946 সালে 26শে আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। 2021 সালে 21শে পদক লাভ করেন এই নির্মাতা। এরপরে আছে জিনাত বরকতুল্লাহ। 21শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ 20শে সেপ্টেম্বর বিকেলে রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। স্বাধীনতার পর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতুল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 2022 সালে 21শে পদক প্রদান করেন। শুধু নৃত্য চর্চায় নয়, 1980 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত মারিয়া আমার মারিয়া নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন। প্রায় 80টি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। এরপরে হুমায়রা হিমু। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু হয়েছে। 2রা নভেম্বর বিকেলে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। 2006 সালে টেলিভিশন নাটক ছায়াবিথিতে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই অর্থাৎ প্রাইভেট ইনভেস্টিগেটর নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর বাড়ি বাড়ি, সারি সারি, হাউসফুল, গুলশান এভিনিউ সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছিলেন চলচ্চিত্রেও। 2011 সালে আমার বন্ধু রাশেদ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত্রে অরু চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছিলেন তিনি। রাজীব আশরাফ। বাংলাদেশের জনপ্রিয় গীতিকার ও নির্মাতা রাজীব আশরাফ 1 সেপ্টেম্বর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের জনপ্রিয় গায়ক, অর্ণবের অনেক জনপ্রিয় গানের গীতিকার তিনি। বুলবুল মহলানবিশ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বুলবুল
মহলানবিশ 14 জুলাই মৃত্যুবরণ করেন। 17 জুলাই রাষ্ট্রীয় সম্মান ও ফুলের শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয় তাকে। বুলবুল মহলানবিশ একাধারে কবি, লেখক, সঙ্গীত, নাট্য এবং আবৃত্তি শিল্পী হিসেবেও খ্যাতি লাভ করেছিলেন। পাশাপাশি তিনি টেলিভিশন, বেতার, মঞ্চে শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তিনি উপস্থাপনা করেছেন। মিতা চৌধুরী, খ্যাতিমান নাট্যশিল্পী মিতা চৌধুরী 29 জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার প্রথম ধারাবাহিকের নাম শান্ত কুটির। নাদিরা বেগম, ভাওয়াইয়া গানের কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা নাদিরা বেগম 6 নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 73 বছর। এসব গুণী মানুষের মধ্যে আরো অনেকেই আছেন যারা এবছর মারা গেছেন। মোহন খান, পিয়ারি বেগম, তারেক মাহমুদ, নূর মোহাম্মদ মনিসহ আরো অনেকেই এই বছরে পরপারে চলে যাওয়ার তালিকায় রয়েছেন। তাদের জন্য কেয়ানার মিডিয়ার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। কামরুন নাহার, রাখি, কেয়ানার মিডিয়া।